চলে এসছি এক নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। আমি বলেছিলাম যে বদ্রীদাস মন্দির যাব, তো আপনাদেরকে সেই ভিডিওটা করে দেখো। তো আমি এখন বদ্রীদাস মন্দিরে চলে এসেছি। আর এই মন্দিরে আসতে গেলে আপনারা কীভাবে আসবেন, আর সচরাচর আমি দমদমে যেহেতু থাকি, দমদমের কথাটাই বলি, দমদম থেকে আসলে আপনারা মেট্রো করে সোহাগবাজার নামবেন, সোহাগবাজার থেকে আপনারা অটো করে পরিবারের মধ্যে নামবেন, এতে 3 থেকে 4 মিনিট লাগবে। আপনারা এসে পৌঁছে যাবেন বদ্রীদাস টেম্পল। এছাড়া যদি আপনারা কেউ দমদম থেকে বাসে আসতে চান, তো 202 বাস ধরেও আসতে পারেন, অথবা চিড়িয়া মোড়, স্মৃতির মোড় বা আদার্স যে কোনো জায়গা থেকে যদি বাসে করে আসেন, তাহলে আপনাদেরকে খান্না মোড়ে নামতে হতে পারে, বা খান্না থেকে একটু এগিয়ে আপনি পরের স্টপেজ রঙ্গনা সেখানেও নামতে পারেন। রঙ্গনা নামতে আরও কাছে হবে, রঙ্গনা থেকে নেমে হেঁটে 5 মিনিট মতন লাগে এই মন্দিরে আসতে। তো মন্দিরটাও তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর, না আসলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। আমি তাও আপনি আপনাদেরকে ঘুরেও দেখাচ্ছি, দেখুন আমার ক্যামেরার মাধ্যমে যেটুকু দেখানো যায়, আমার পিছনেই আছে মন্দিরটা, দেখতেই পাচ্ছেন অসাধারণ। তো আপনারা সবাই আসবেন, আশা করি খুব ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। ঠিক আছে, যদি কোনো আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আপনার প্রত্যেকে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আমার চ্যানেলের নাম অয়ন রয় ব্লগ, যতক্ষণ আপনাদের ভালো থাকে নতুন আমার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি বদ্রীদাস টেম্পল, যেটা সম্বন্ধে আপনাদের বলেছিলাম। তো আজকে আপনাদের পুরো মন্দিরটাই ঘুরে দেখাবো। তা ঢোকার গেটের মুখে আপনারা দেখতে পাবেন এরকম বেশ সুন্দরভাবে মন্দিরের বিভিন্ন ধরনের আর্কিটেকচার করা আছে, আর সামনেই মন্দিরের মেন গেট, তো সেটাও আপনাদের সঙ্গে আমি দেখাবো, শেয়ার করবো। তার আগে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন মন্দিরের প্রথমে দিকে মানে শুরুতে কি সুন্দরভাবে দেখুন বিভিন্ন ধরনের আর্কিটেকচারের কাজ করা আছে, দেখতেই পাচ্ছেন। আর সামনে আমার মা আছে, দিদি আছে, জামাইবাবু আছে, এই গেটে ঢুকে গেটের মধ্যে ঢুকে এরকম আমি দেখতে পাচ্ছি। আমরা আস্তে আস্তে মন্দিরের মেন গেটের দিকে যাবো, আর টাইম কিন্তু 3:30 সময়, তো 3:30 প্রায় বাজতেই যায়। আমরা একদম টাইমিংয়ে এসেছি আজকে, যেহেতু এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাবো, সেই প্ল্যান আমাদের করা আছে। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের মেন গেটের দিকে। আমার মা অলরেডি ঢুকে গেছে, ডেঙ্গু ভেতরে প্রবেশ করেছে। মন্দিরের ভেতরটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে, দেখুন মন্দিরে গেটে ঢুকলে আপনারা দেখতে পাবেন। এই দেখুন আমার মা দিদি জায়গাটা দাঁড়িয়ে আছে। মা আপনি কেমন আছেন, ভালো লাগছে, কেমন ভালো লাগছে? এটা আগে কোনোদিন দেখেছিলেন আপনারা? এই প্রথম দেখলেন তো? এই দেখুন আমার জামাইবাবু দেখছে, দিদি দেখছে, বলছে বাহ খুব সুন্দর মন্দির। এই যে দেখুন অনেকেই দেখিয়েছে, যখন আপনি ঢুকবেন ঢুকে ডান দিকে দেখতে পাবেন এরকম একটা মূর্তি আছে। তারপরে দেখুন যে পার্কের কথা বলা হয়েছে, এখানে একটা পার্কের ছোট্ট করে মতন আছে বাঁধানো, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো। এটা কিন্তু মন্দিরের মেন গেট থেকে ঢুকে ডান দিকে পড়বে, আমি ডান দিকে আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়া দেখুন আস্তে আস্তে আমরা যত মন্দিরের ভেতর থেকে ঘুরবো তখন আপনাদের পুরোটাই দেখাবো। মেন মন্দিরটা আমার সোজাসুজি আছে একদম, এই দেখতে পাচ্ছেন আমি ওই দিকটা যাচ্ছি, তখন আপনাদের দেখাচ্ছি। এটা রাত্রিবেলা এত সুন্দর লাইটিং এখানে দেওয়া হয়, তখন এটার সৌন্দর্য আরো বেড়ে যায়। তো আমরা যেহেতু আজকে রাত্রির দিকে থাকবো না, আমরা মোটামুটি বিকেলের দিকে চলে যাবো, যেহেতু আমাদের আরেকটা জায়গায় যাওয়ার আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি মন্দিরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, খুবই সুন্দর। এ উপরে যেতে চাইলে যেতে পারো, উপরে দেখতে পারো,
আমি আর একটা মন্দির এখানে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এখানে উপর থেকে দেখাবো একটা ভিউ যেটা খুব সুন্দর লাগবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখান আমার মেন মন্দিরে গেটটি ঢুকে বাহাতে আসলে এখান থেকে দেখুন আমি আপনাদের ভিউসটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে অসাধারণ লাগছে। দেখুন এই যে লেকটা, লেকটা এখানে সুন্দর লাগছে যা বলার বাইরে। আপনারা আসলেও কিন্তু মন্দিরের মেন গেটে ঢুকে বাহাতে আসবেন, এসে কিন্তু এখানে দেখবেন যেখান থেকে একটা ভিউজ আপনারা পেতেই পারেন। মন্দিরের সৌন্দর্য আরও বেড়ে গেছে অনেকটাই, দেখতে পাচ্ছেন এখান থেকে। দেখুন আমার মা চলে এসছে, আমার প্রথমে বললো না যাবো না, তারপরে চলে এসে দেখুন বলছে না একবারকে দেখে আসি। আমার দিদি জামাইও চলে এসেছে সাথে, হ্যাঁ ঘুরে ঘুরে দেখছেন। আমি এর আগে একবার এসেছিলাম, তখন আমি জাস্ট দেখে গেছিলাম মন্দিরটা, আমার খুব ভালো লেগেছিলো, তো আমি ভেবেছিলাম যে আমার ফ্যামিলির সাথে আসবো, তো আজকে আমি এসেছি, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। বিভিন্ন রকমের ফটো সবাই তুলছে, আমরা তুলবো, নিচে গিয়ে তুলবো, চেষ্টা করছি ওপরে যদি নেওয়া যায়। মা দেখছে তুইয়া, মন্দিরটার পরিবেশটা এতটাই ভালো, কিছু সময়ের জন্য মন পুরো মুগ্ধ হয়ে যাবে আপনার। আমি যতদূর শুনেছি এখানে সন্ধ্যেবেলার পরিবেশটা আরো বেশ ভালো হয়, সন্ধ্যেবেলা যদি আপনারা কেউ আসেন তাহলে কিন্তু আরো একটা সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাবেন। আমি যেহেতু দিনের বেলা এসেছি, আমি আপনাদেরকে আগেই বললাম আমি এখান থেকে আর একটা মন্দিরে যাব, সেই কারণে এখানে যেরকম ঘোরা ছিল আমরা ঘুরে নিয়েছি। এখন আমার মা দিদি জায়গাগুলো ঘুরছেন, ঘুরে ঘুরে দেখছেন, হয়তো মায়াপুরের মতন বিশাল জায়গা নিয়ে নয়, কিন্তু যেটুকু জায়গা নিয়ে মন্দিরটা গঠিত হয়েছে এক কথায় বলা যায় যে অসাধারণ। দেখুন আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, আবার সেই আমাদের ছোট্ট একটা বলি পুকুর যেটা বাঁধানো হয় সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন। চলুন আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে, সবাই ভালো থাকবেন এই আশা রাখি, এবং নতুন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই। এই দেখুন যেটা আমি বলছিলাম, এই ঝিলটাকে দেখুন ছোট্ট একটা কত সুন্দরভাবে বাঁধা করে রেখেছে, ওর পাশে দেখতে সুন্দর ছবি দেওয়া আছে দুটো। এই যে এন্ট্রান্স গেটটা, গেটের মুখটা দেখুন ঠিক ঢোকার মুখে এরকম দেখতে পাবেন। এক কথায় বলতে গেলে পরিবেশটা কিন্তু সত্যি সত্যি অসাধারণ, অসাধারণ বললেও তাকে হয়তো ছোট করা হবে, সব কিছু অন্য কোনো ক্ষতি থাকে সেটা বলাই বাহুল্য। হাতে ফোনটা দিয়ে দিবি, দিলেও ভুলে যাবে, তারপর আমাদের ব্যাগটা আনবি, আমার কাজটা নিয়ে আসবে। এইখানে কিন্তু মাছ আছে জানেন তো, প্রচুর মাছ আছে। এই দেখুন বড় বড় মাছ এখানে আছে, যেহেতু সূর্যের আলোটা পড়ছে বলে দেখা যাচ্ছে না, কিছু কিছু দেখাও যাচ্ছে। আছে দেখুন একটা ছোট্ট খেজুর গাছ দেখতে পাচ্ছেন এখানে আছে, তার সাথে দেখুন প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে সাজানো আছে, কিন্তু বেশ সাজানো গোছানো। আপনাকে দেখাচ্ছি দেখুন, দেখতে পাচ্ছেন পরেশনাথ মন্দির, আপনারা দেখছেন পরেশনাথ মন্দির।
মন্দিরটা খুব সুন্দরভাবে এখানে সাজানো। আমার মা সাথে আমার দিদি জায়গায় আগে বসে পড়েছে, ওরা অনেক খেটেছে বলছে, পাচ্ছে না। আমি অয়ন আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। কেউ কেউ ওই ইউটিউবে এটার আবার ফুল ইনফরমেশান দিয়েছে, বলেছে নাকি ব্যারাকপুর। তো আপনাদের সবাইকে বলি এটা কিন্তু ব্যারাকপুরে নয়, এই তথ্য আপনাদেরকে দিচ্ছে শুধুমাত্র আপনাদের থেকে কিছু কমেন্ট বা কোনো লাইক ইচ্ছা লাইক ইত্যাদি বেশি করে পাওয়ার জন্য ভুল তথ্য দিচ্ছে। এটা ব্যারাকপুরে মোটেও নয়, এটা কিন্তু খান্না থেকে নেমে আপনি গরু গড়ি হেঁটেও আসতে পারেন, অথবা ফুলডাঙ্গা থেকে বাসে করেও আপনি গরু গড়ি মোড় নেমেও আসতে পারেন। তাই যাই হোক, আপনাকে এটা বলতে পারি এটা বিধাননগরের মধ্যে পড়ে। তো আপনারা যারা ভুল তথ্য দিচ্ছেন তাদেরকে বলবো এই ধরনের কোনো ভুল তথ্য দিয়ে নিজেদের কার্য সিদ্ধি করার চেষ্টা করবেন না। মানুষ আপনার এই ভিডিওটা দেখে হয়তো কিছু ইচ্ছা তাদের মধ্যে হয় যে তারা এই আপনার সৌন্দর্য মন্দির দেখে আসবে, কিন্তু আপনার ভুল তথ্যের জন্য কিন্তু অনেকের সমস্যা তৈরি হতে পারে। তাই যারা ভুল তথ্য দিচ্ছেন তাদেরকে বলবো প্লিজ এই ধরনের ভিডিও না করাই ভালো। এরকম ধরনের ভিডিও করলে কিন্তু মানুষের বিভ্রান্তি যেমন হয় সেই তেমনি আপনার প্রতি একটা হীনমন্যতা কিন্তু তৈরি হয়ে থাকে। সেই তাই জন্যই বলবো যখনই ভিডিও করবেন তার সম্পূর্ণ তথ্য নিয়ে তারপরে ইউটিউবে ছাড়ুন, তাতে মনে হয় অনেকেরই উপকার হবে।